এটা হলো কলাক্ষেত্রের টিকিট কাউন্টার আর এটা মেইন গেট। তো আমার হাজবেন্ড টিকিট কেটে নিয়েছে, আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি। চলো আজকে তোমাদেরকে পুরো কলাক্ষেত্রটা ঘুরিয়ে দেখাবো, তো দেখতে থাকো আজকের ভিডিওটা। এটা হলো কলাক্ষেত্রের ভিতরে পার্কিং। এখানে গাড়ি রাখতে হলে তোমাকে টিকিট কেটে গাড়ি রাখতে হবে। কলাক্ষেত্রের বাইরেও একটা পার্কিং আছে, সেখানে গাড়ি রাখতে হলে কোনো রকমের টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের অ্যাক্টিভাটা পার্কের ভিতরেই রেখেছি, কারণ এখানে থাকলে একটা সেফ থাকে না, মনে একটা স্যাটিসফাই থাকে বাইরে রাখার থেকে, বুঝলে? সেজন্য আমরা এখানেই রেখেছি। এখানে আগে কত মাছ ছিল না মনে আছে? একবার যাই এসে খাওয়াইলাম। গাইজ, এখানে আগে প্রচুর মাছ ছিল, কিন্তু এবার এসে দেখছি যে মাছ একদমই নেই, অনেক কমে গেছে। প্রায় 2-3 বছর আগের কথা, মেয়ে হওয়ার পরে আমি প্রথম এখানে আসলাম আজকে। ওদিকে রেলগাড়িটা ছিল, গ্রেপ দেখো লিখাই আছে। এখন এই পার্কে যাব, মেয়েকে একটু ট্রেনে উঠাবো, ঠিক আছে? দাঁড়া তোমাদেরকে দেখাই। এখানে এত বড় লাইন, এখানে উঠতে গেলে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু কি করব, মেয়ে তো উঠতে যাচ্ছে, উঠতেই হবে। এই দেখো আমরা টিকিট কেটে নিয়েছি, এখন আমরা এখানে উঠবো। গাইস, ফাইনালি আমরা উঠে পড়েছি, দেখতে পাচ্ছি তোমরা। বাবা ভীষণই খুশি হয়েছে, আমার হাজবেন্ড কিন্তু একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ফ্যান্স ভীষণ লাজুক, ক্যামেরার সামনে আসলেই একদম হাসি পেয়ে যায়, সেজন্য আসতে চায় না। যতটুকু পারি ওকে নিয়ে আসার চেষ্টা, উপর থেকে ভিউটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। তো গাইজ, আমরা নেমে পড়েছি, এখন আশেপাশে একটু ঘুরে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ব্যাক করব। বলো, আমাদের ঘোরা শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাচ্ছি। এই গাইজ, তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট, লাইক আর শেয়ার করতে ভুলবে না কিন্তু। তো ঠিক আছে, চলো টাটা।